হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রিয়ন্তি ফ্যাশন রিভিউ থেকে বরাবর মতো লাইভে চলে আসলাম। আর আজকে হচ্ছে লাইভে আসার আগে আমি পোস্টে বলেছিলাম প্রথমে যে আমি 4টার সময় লাইভে আসবো, কিন্তু কিছু কারণে হচ্ছে একটু প্রবলেমের কারণে আমি হচ্ছে 6টার সময় লাইভে আসলাম। সো আমি যখন 6টার সময় লাইভে আসি তো আজান দিচ্ছিলো, তাই আজান শেষ হওয়ার পরে আমি হচ্ছে কী করলাম, লাইভে আসলাম, যাতে আমার আপুর হচ্ছে আজানের পর নামাজ নামাজ পড়ে আমরা লাইভ দেখতে পারে একদম ফ্রি, কাজ টাজ শেষ করে। সো অলরেডি আমার আপনি হচ্ছে জয়েন করা স্টার্ট করেছে। অ্যান্ড আমি আজকে খুবই সুন্দর একটা ক্যাটালগ দেখাবো, ইন্ডিয়ান একটা ক্যাটালগ। অ্যান্ড ক্যাটালগটার সাথে আপনার অনেক পরিচিতি, কারণ হচ্ছে আপনাদেরকে এই ক্যাটালগের ড্রেস আমি আগে দেখিয়েছি। আজকে হচ্ছে নতুন একটা ক্যাটালগ এসেছে, মানে ওই ক্যাটালগের নতুন একটা ভার্সন এসেছে। সো আমি আজকে ওইটা দেখাবো, আপনারা জয়েন করতে করতে আমি জানিয়ে দিই আমাদের ফ্যাশন রিভিউর বেসিক ইনফরমেশন, যে আমাদের মোট 3টে শোরুম আছে, মৌচাক, ধানমন্ডি, উত্তরা। আর মৌচাকের শোরুম হচ্ছে 93/A নিউ সার্কুলার রোড, ধানমন্ডি শোরুম হচ্ছে রোড নাম্বার 10 হাউস নাম্বার 1 আলতা প্লাজা, আর উত্তরা শোরুম হচ্ছে সেক্টর নাম্বার 3 রোড নাম্বার 2 ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের বেসমেন্টে, শপ নাম্বার B20/21/22। আচ্ছা, হাই ফারজানা হক আপু, হাই সায়েদ আপু, হাই জাহিদ আপু, হাই ডিয়ার ডায়মন্ড সুন্দরী, হাই তর্নি ইসলাম আপু, হাই আফসান আফরিন আপু, হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তিহাম ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট ফ্যাশন, থ্যাংক ইউ সো মাচ। নীলা আপু কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। আরিফ আপু ভালো আছি। হাই জুমা বেগম আপু, আজকে হচ্ছে ফ্রাইডে, সাধারণত ফ্রাইডেতে আমি অনেক সাজগোজ করে অনেক গর্জিয়াস ড্রেস পরে আসি, কারণ হচ্ছে আমি ফ্রাইডেতে অনেক গর্জিয়াস গর্জিয়াস ড্রেসও দেখাই, কিন্তু আজকে হচ্ছে আমি একটা কটনের ড্রেস পরে আসছি, কারণ হচ্ছে আজকে আমি আপনাদেরকে একটা কটন কালেকশন দেখাবো আর একটা ইন্ডিয়ান কালেকশন দেখাবো, যেইটা হচ্ছে আপনাদের খুবই ফেভারিট একটা ইন্ডিয়ান ক্যাটালগ। এটার একটা মানে ওই ক্যাটালগের একটা নতুন আপডেটেড ক্যাটালগের ড্রেস দেখাবো, এর জন্য আমি অনেক এক্সাইটেড, কারণ আগের ড্রেসগুলোর মতোই ড্রেসগুলো নাই, ড্রেসগুলো অনেক 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 সুন্দর। হাই প্রিয়ন্তি আপু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। অরিন আপু ভালো আছি, আপনি কেমন আছেন? হাই নুপাইরা আপু, আজকে আপনার টাইম মতো চলে আসছি, তাই না? হাই তানসিন আপু, হাই রুমানা আপু, হাই ইয়োশি আপু, হাই সুলতান আপু, হাই পিচি আপু মনি, হাই হিরাপু। তো আপনারা তো জানেনই যে আমাদের ফ্যাশন রিভিউ হচ্ছে একটা কনটেস্ট চলছে, সেটা হচ্ছে 14th February পর্যন্ত চলবে, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কনটেস্ট। অ্যান্ড সেখানে আপনারা কী করতে হবে সেটাও জানেন, গ্রুপে হচ্ছে ফ্যাশন রিভিউয়ের ড্রেস পরে আপনার ফেভারিট পার্সনের সাথে পিকচার আপলোড করতে হবে, আর হচ্ছে কি আর কী করতে হবে, আর করতে হবে হচ্ছে যে সবচেয়ে বেশি লাইক কমেন্ট পাবে তাকে আমরা উইনার অ্যানাউন্স করবো বলেছিলাম, কিন্তু এখানে একটা চেঞ্জ এসেছে। কেমন চেঞ্জ? সেটা হচ্ছে আপনারা এত পার্টিসিপেট করছেন, অ্যান্ড এক একজনের গল্প হচ্ছে এক একজনের মতো করে সুন্দর, সবার গল্প ইমোশনাল অ্যান্ড অনেক সুন্দর। হাই নিবৃত অরুণ আপু, হাই গিনি আপু, ড্রেস ড্রেস ড্রেস, হ্যাঁ ড্রেস দেখাবো তো, হ্যাঁ তো সবার হচ্ছে গল্পগুলো সুন্দর, আর আমার আপুরা যে এত সুন্দর করে তাদের ইমোশন লিখতে পারে, মানে এই কনটেস্ট না দিলে জানতামই না, কোনোভাবেই জানতাম না। সো থ্যাংক ইউ ফর দ্যাট, যে আপনারা হচ্ছে এত সুন্দর করে পার্টিসিপেট করছেন, অ্যান্ড এই জন্য আমরা অনেক গ্রেটফুল। অ্যান্ড আমাদের কাছে হচ্ছে অনেক রিকোয়েস্ট এসেছে যে কী হতে হবে, আমাদের কাছে অনেক রিকোয়েস্ট এসেছে যে এতগুলো সুন্দর সুন্দর হচ্ছে স্টোরি আমরা কিভাবে একজন উইনার অ্যানাউন্স করি, তাই না? সো কী করবো, লাইক কমেন্টের উপর বেসিস করে আসলে আমরা এখন করতে চাচ্ছি না, কারণ হচ্ছে কার স্টোরি বেশি সুন্দর সেটা আমরা কিভাবে লাইক কমেন্ট করে করি, তাই না? তো সবার স্টোরি হচ্ছে তার নিজ নিজ মতো সুন্দর, খুবই ইমোশনাল, খুবই সুন্দর, কিছু স্টোরি পড়ে আমার নিজের চোখে পানি চলে আসছে, এত সুন্দর। সো 14th February আমি হচ্ছে র্যান্ডমলি একটা উইনার অ্যানাউন্স করবো লাইভে এসে, সো আপনাদের সামনেই হবে, ফেয়ার হবে, যারা যারা পার্টিসিপেট করেছেন তাদের নাম ওখানে থাকবে, চিরকুটে আমি বের করবো, অ্যান্ড উইনার আপনাদের সামনে অ্যানাউন্স হবে। সো যে রিভিউ দিয়েছে বা যারা পার্টিসিপেট করেছে সবাই হচ্ছে সবার নামই ওখানে থাকবে, আমি জাস্ট র্যান্ডমলি একজনের নাম তুলবো লাইভের ভেতর, সো আপনারা দেখতে পারবেন যে কে উইনার হয়েছে, কারণ আসলে অনেক পার্টিসিপেশন, আমরা কীভাবে একজনকে উইনার বানাই, সবাই উইনার পাওয়ার যোগ্যতা রাখে, তাই না? অ্যান্ড প্রাইস তো আপনারা জানেনই যে 3000 টাকা। হাই মিষ্টি আপু, আচ্ছা হাই তাসলিম আপু, হাই মনি আপু, হাই আমিলিয়া আপু, অনেক কমেন্ট আসছে আমি পড়তে পারিনি, আমি খুব সরি, কারণ আমি হচ্ছে আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট
অ্যানাউন্সমেন্ট দিয়েছে, এটা আমি বারবার বলতে থাকবো যে আমরা র্যান্ডমলি 14 তারিখে এসে চিরকুটের মাধ্যমে উইনার অ্যানাউন্স করবো, কারণ কারো গল্পের চেয়ে সুন্দর না। সো সবার গল্প ইমোশনাল দিক দিয়ে দেখলে অনেক সুন্দর। সো আমরা সবাইকে সেম জায়গায় রেখে র্যান্ডমলি উইনার অ্যানাউন্স করবো। সো আজকে আমি এখন হ্যান্সার দেখাবো। আমি হচ্ছে হ্যান্সার ক্যাটালগে চলে যাই, কারণ হচ্ছে হ্যান্সার এই নতুন ক্যাটালগটা অনেক 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 সুন্দর। তো আমি এখন এটা দেখাবো, হ্যান্সার এক্সক্লুসিভ ভলিউম 3, ঠিক আছে? তো আমি একটা একটা করে দেখি। খুব সুইট লাগছে তোমাকে, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ নুপাইর আপু। একটা পেস্ট কালার ড্রেস আমরা শুরুতেই দেখতে পাচ্ছি। ওকে, একটা অরেঞ্জ, এই যে পেস্ট কালারটা আমরা দেখেছি মধ্যে, একটা লাইট লেমন, সব একসাথে নেই। এর তো দেখেন আপনারা যে আপনাদের ফেভারিট কালারটা আছে কি না, গ্রে আছে, পেস্ট আছে, লেমন আছে, অরেঞ্জ আছে, পিচ আছে, অ্যান্ড এটা কী কালার? আচ্ছা, এটা ড্রেস দেখানোর সময় বলবো, আমি কালার চিনি না। আচ্ছা, হাই তাসমিয়া তাবাসুম আপু, কেমন আছেন আপনারা? সো কন্টেস্টের যে অ্যানাউন্সমেন্টটা আপনারা তো অলরেডি মনে হয় বুঝেই ফেলেছেন, যে কি বলতে চাচ্ছি যে কারো গল্পের চেয়ে ভালো না, কারো গল্পের চেয়ে খারাপ না। আমি এই কন্টেস্ট না দিলে জীবনেও বুঝতাম না যে কি আপনারা এত সুন্দর করে লিখতে পারেন। আমি কাউকেও রেখে কাউকে বানাতে পারবো না, সো র্যান্ডমলি আমি উইনার বানাবো। প্লিজ 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 মেনশন মাই বেবিস নেম, ইনায়া, শি লাভস ইউ। হাই ইনায়া, হাউ আর ইউ? আচ্ছা, তো এখন আমি এই ড্রেসটা দেখাবো, অ্যান্ড এটা কোড হচ্ছে HS3003, ঠিক আছে? এটা হচ্ছে লাইট একটা পিচ কালারের ড্রেস। অ্যান্ড হ্যাঁ, আপনারা তো জানেনই, শেয়ার না করলে কিন্তু এই ড্রেসগুলো কী করবেন না, ফ্রি হোম ডেলিভারি পাবেন না। সো এটা হচ্ছে লাইট একটা পিচ কালার। অ্যান্ড দেখেন আপনাদেরকে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, হ্যান্সা ড্রেসগুলো হচ্ছে আমার ইন্ডিয়ান একটা ফেভারিট ক্যাটালগ, কারণ হ্যান্সা প্লাজো করে অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে নতুন একটা প্লাজো ক্যাটালগ, বাট এবার হচ্ছে ওদের ড্রেসগুলো অনেক 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 গর্জিয়াস, তাই না? হ্যান্সা তো সাধারণত একটু নর্মাল হয়, কিন্তু এই ক্যাটালগটা দেখেন অনেক গর্জিয়াস অ্যান্ড অনেক সুন্দর। অ্যান্ড লেন্থে আসবে কত? লেন্থে আসবে 48, ঠিক আছে? সো এই তো এটা হচ্ছে নেক হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি আর স্টোন ওয়ার্ক করা, হ্যান্সা আমার খুবই ভালো লাগে। অ্যান্ড হ্যান্সা ড্রেস, এই ড্রেসগুলো হচ্ছে আরও সুন্দর কেন, এতদিন তো এমনি হ্যান্সা পছন্দ ছিল, তার উপরে হচ্ছে এগুলো করছে গর্জিয়াস। সো পছন্দ না হয়ে আর উপায় নেই, রিজনেবলের মধ্যে হ্যান্সা হচ্ছে বেস্ট, ঠিক আছে? সো এই তো ফুল বডি এমব্রয়ডারি করা আছে অ্যান্ড স্টোন ওয়ার্ক করা আছে, ফুল বডি অনেক 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 সুন্দর অ্যান্ড অনেক গর্জিয়াস, ঠিক আছে? অ্যান্ড নিচের কাজটা দেখেন, নিচের এই বর্ডারটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা, অ্যান্ড এর মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে, এছাড়াও সম্পূর্ণ বডি এমব্রয়ডারি অ্যান্ড স্টোন ওয়ার্কের। ব্যাক সাইড হচ্ছে শুধুমাত্র ডিজিটাল প্রিন্ট করা, ম্যাটেরিয়াল হচ্ছে জর্জে, অ্যান্ড এগুলো কিন্তু 4 পিস, মানে হচ্ছে কি ইনারও দেওয়া আছে, ঠিক আছে? ইনারও দেওয়া আছে, অ্যান্ড ব্যাক সাইডের নিচে বর্ডারটা হচ্ছে সম্পূর্ণই ডিজিটাল প্রিন্টার। সো এটা হচ্ছে লাইট একটা পিচ কালার, আমার খুব ভালো লাগছে, মানে হ্যান্সা যে একটা গর্জিয়াস ক্যাটালগ বের করেছে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। অ্যান্ড এটা দুপাট্টাটা অনেক সুন্দর, এই যেটা হচ্ছে এটা দুপাট্টা, অ্যান্ড দুপাট্টার ম্যাটেরিয়াল হচ্ছে শিফন, সাইডে দেখেন একটা বর্ডারও দিয়েছে ফ্লোরাল ওয়ার্ক করা, তাই না? সো এতো দুপাট্টা ম্যাটেরিয়াল শিফন, কামিজের ম্যাটেরিয়াল হচ্ছে জর্জে, ভেতরে ইনার দেওয়া আছে যেটা আমি দেখিয়ে দিব, অ্যান্ড শিফনের মধ্যে সাইডে এরকম করে বর্ডার দেওয়া আছে। সো এতো সো গর্জিয়াস হ্যান্সা,
অ্যান্ড এটার প্লাজো, মানে হানসা তো সাধারণত প্লাজোই করে, এটা প্লাজোগুলো অনেক 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 সুন্দর, না দেখালে তো বুঝবেন না। সো আমি প্লাজো দেখাচ্ছি, এই তো বাও না, পুরা একদম কিসের মতো, স্কার্টের মতো। সো এটাকে আপনারা হচ্ছে প্লাজো করে পরবেন, দেখেন অনেক লেন্থে আছে। সো যারা হচ্ছে একটু শর্ট তারা কেটো পরতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো আমি যদি এটা এখানেও ধরি, লেন্থে অনেক নিচে আসে অ্যান্ড অনেক ঘের, ঠিক আছে, অনেক ঘের ফুল এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে, ঠিক আছে। সো আমি একদম সেট করে ধরি, তাহলে আপনাদের বুঝতে আরো অনেক সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে। সো নিচে দেখেন পুরো মনে হচ্ছে একটা গাউনের মতো, তাই না? আর কামিজটা তো এখান দিয়ে কাটা থাকবে, আর আপনাদের হচ্ছে প্লাজোটা অনেক ঘের। সো সাইড দিয়ে একদম স্কার্টের মতো বের হওয়া থাকবে, অনেক সুন্দর লাগবে। আচ্ছা, আর এই 15 ড্রেসটা পেয়েছি, অনেক সুন্দর ড্রেসটা, সাথে ডিপিএস এসএস 500103 ড্রেসটা অনেক সুন্দর, জাস্ট ওয়াও, লটস অফ লাভ ফ্যাশন রিভিউ, থ্যাংক ইউ সো মাচ জেনিত ইয়াসমিন আপু এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। অ্যান্ড হ্যাঁ, আসলে আমি জানি, আর আমি লাস্ট লাইভের, হ্যাঁ লাস্ট লাইভই তো আরএফ দেখেছি, তাই না? তো ওই লাস্ট লাইভের আরএফ এর ড্রেসগুলো আর কে কে নিয়েছেন তারা হাত তুলে ফেলেন তাড়াতাড়ি, কারণ তারা হচ্ছে আমাকে এখন থ্যাংক ইউ দিবেন, কারণ আমাকে একটু বলেন ম্যাটেরিয়ালটা কেমন। আচ্ছা জেনিত ইয়াসমিন আপু, আপনি তো ধরেন কিনেছেন, তাই না? তো আরএফ এর কাপড়ের কোয়ালিটিটা কেমন ছিল, মানে ধরলে মনে হয় না যে না ছাড়ি, এত সফট, সালোয়ারটা সফট, দুপাট্টাটা সফট, কামিজটা সফট। সো এটা হচ্ছে হানসা, ঠিক আছে, অনেক গর্জিয়াস অ্যান্ড অনেক 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 সুন্দর একটা ক্যাটালগ করেছে। ইন্ডিয়ান ড্রেস হিসেবে হানসা আমার খুবই ফেভারিট একটা ব্র্যান্ড, অ্যান্ড হচ্ছে এতো ওদের সুন্দর একটা ক্যাটালগ চলে আসছে, যেখান থেকে আমি অনেকগুলো ড্রেস নিয়ে নিবো। আপু রেড দেখান, হ্যাঁ আপু এই ক্যাটালগে রেড নাই, সো আমি দেখাতে পারবো না, ইনশাল্লাহ নেক্সট লাইভে থাকলে আমি দেখে দিব। অ্যান্ড এটা কোড হচ্ছে HS3003, HS3003, অ্যান্ড আপনারা তো জানেনই যে ফ্যাশন রিভিউ অর্ডার করতে হলে ক্যাটালগের স্ক্রিনশট বা হচ্ছে কোড নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। প্রাইস হচ্ছে মাত্র 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 2500 টাকা, ঠিক আছে। এত গর্জিয়াস দেখেন, এই যে সুন্দর পুরো স্কার্টের মতো অনেক সুন্দর ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র 2500, ঠিক আছে। অ্যান্ড আপনারা যদি লাইভ শেয়ার করেন লাইভ চলাকালীন সময়ে, তাহলে কিন্তু পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি, এই ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জ দিতে হবে না। অ্যান্ড আমাদের ওভারঅল বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা। আপু আমিও আরএফ 16 ড্রেসটা পেয়েছি, নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ বলেছে সাথী শাহী আপু, ওয়েলকাম নুসরাত শাহী আপু। সো আপনারই বলেন ম্যাটেরিয়ালটা কি জোস ছিল, তাই না, মানে ধরলেই মনে হয় যে না ছাড়ি। আপু IRIS05 ড্রেসটা পেয়েছি, ড্রেসটা অনেক নাইস, থ্যাংক ইউ সো মাচ আরিফ আপু। আমি যখন লাইভে আসি অ্যান্ড আমি যখন আমার আমার ড্রেসগুলো নিয়ে এত পজিটিভ রিভিউ দেখি, আমার যে কি ভালো লাগে আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে। আচ্ছা তো প্রাইস হচ্ছে মাত্র 2500, এখন আমি এই গ্রেটা দেখাবো, আর এটার কোড হচ্ছে HS3006। আর যে আপুরা বলছেন তাতেই দেখাও তাতেই দেখাও, তাতেকে একটু বলি, আমি যদি কথা না বলি তাহলে আপনারা বুঝবেন কিভাবে যে ড্রেসের কোয়ালিটি কি। সো এটা হচ্ছে আমি বলি এই ড্রেসটা অনেক সুন্দর কেন, কারণ এই গ্রের ওপর যে কাজটা রেড কালারে এটা ফুটে উঠেছে, এটা এত সুন্দর করে ফুটে উঠেছে আপনারাই দেখেন, তাই না? সো এই তো এটা হচ্ছে গলার কাজটা, গ্রিন অ্যান্ড রেড, মানে পেস্ট অ্যান্ড, এটা আসলে রেড না, এটা হচ্ছে ডিপ একটা পিঙ্ক, কিন্তু এখানে কালার কম্বিনেশনে বোঝা যাচ্ছে না, ওপরে ইয়েলো লাইট তাই, কিন্তু এটা হচ্ছে পেস্ট আর ডিপ পিঙ্ক, ফুল হচ্ছে এমব্রয়ডারির ওপর স্টোন ওয়ার্ক করা আছে, ঠিক আছে, অনেক সুন্দর দেখেন, সম্পূর্ণ জামাটাই হচ্ছে স্টোন ওয়ার্ক করা। প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা, ঠিক আছে, সম্পূর্ণই ড্রেস এমব্রয়ডারি অ্যান্ড স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে, সম্পূর্ণ ড্রেস এমব্রয়ডারি অ্যান্ড স্টোন ওয়ার্ক করা, অ্যান্ড নিচে এখানে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে, যেখানেও কিনা স্টোন ওয়ার্ক করা আছে, অ্যান্ড ব্যাক সাইড হচ্ছে সম্পূর্ণই ডিজিটাল প্রিন্ট করা, ম্যাটেরিয়াল হচ্ছে জর্জেট, এছাড়াও ইনার দেওয়া আছে, সো এগুলো হচ্ছে 4 পিস, অ্যান্ড ব্যাক সাইডে নিচে ম্যাটেরিয়ালটাও হচ্ছে সম্পূর্ণই ডিজিটাল প্রিন্ট, অ্যান্ড স্লিভস
স্লিভসের ম্যাটেরিয়ালও জর্জেট অ্যান্ড স্লিভসের নিচে এরকম ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে অ্যান্ড ফুল স্লিভসই ডিজিটাল প্রিন্ট করা আছে। হ্যালো আপু, আই এম ফ্রম ইউকে, প্লিজ লেট মি নো ডু ইউ ইন্টারন্যাশনাল ডেলিভারি। হাই মৌসুমি আপু, ওয়েলকাম টু ফ্যাশন রিভিলস লাইভ। আশা করি আমাদের ড্রেস আপনার ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, আমরা হচ্ছে ইউকে বলেন, কানাডা বলেন, ইউএসএ বলেন, আমরা সব জায়গায় ইন্টারন্যাশনাল ডেলিভারি দিয়ে থাকি। সো যদি কোনো ড্রেস পছন্দ হয়ে যায়, প্লিজ আমাদের ওপরে নাম্বারটাতে ফোন করে সব ইনফরমেশান নিয়ে নেবেন। সো এটা হচ্ছে, এটা দুপাট্টাটা, মানে এইটার যে কাজটা ডিপ পিঙ্ক, এটা দুপাট্টাটা হচ্ছে এটার সাথে ম্যাচ করা। সো অনেক সুন্দর একটা ড্রেস, যেটা কি না পরলে একদম ফুটে থাকবে, মানে গ্রে অ্যান্ড পিঙ্কের একটা কম্বিনেশন। এছাড়া দুপাট্টার সাইডেও তো বর্ডার দেওয়াই আছে। জেনিত ইয়াসমিন আপু বলেছে অনেক সুন্দর ড্রেসটা ম্যাটেরিয়াল, আমি তোমাদের টেলার্সের কাছে দুইটা ড্রেস বানাতে চাই। ঠিক আছে জেনিত আপু, আপনি এসে বানাতে দিয়ে যান, কোনো সমস্যা নাই। তো শিফনের ম্যাটেরিয়াল, এছাড়া ফুল দুপাট্টার সাইডেই হচ্ছে কিন্তু এরকম বর্ডার করা আছে। ঠিক আছে, অনেক 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 সুন্দর। আমি হচ্ছে কি করব, এই যে আপনাদেরকে ধরে দেখাবো যে ধরলে এত সুন্দর লাগলে বানালে কত সুন্দর লাগবে। এখন দেখাবো এটার হচ্ছে কি প্লাজো, যেটা হচ্ছে এই ড্রেসের দেখাতে সবচেয়ে কষ্ট, কারণ জিনিসটা অনেক মানে কঠিন দেখানো। এটা হচ্ছে, এটা প্লাজোটা অনেক 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 ঘের, তাই না? সো এখান আর এখান থেকে ধরলে দেখেন একদম কিন্তু ফ্লোর টাচ হয়। ঠিক আছে, সো ফুল আপনি এটা রাখেন, আমি দুইটা একসাথে দেখাতে পারবো না, আপনি ইনারটা বের করে দেন আমাকে। ফুল এই জর্জেটের ওপর হচ্ছে সম্পূর্ণই ডিজিটাল প্রিন্ট করা আছে। ঠিক আছে, অনেক সুন্দর একটা প্লাজো অ্যান্ড কালার কম্বিনেশন ওয়াইজও অনেক সুন্দর। তো এখন কি করব, এখন হচ্ছে আমি ক্যাটালগ দেখাবো, কারণ ক্যাটালগ ছাড়া হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন না। ও সাউন্ডস গুড, মেনি থ্যাঙ্কস আপু, ওয়েলকাম সো মাচ মৌসুমি হুদা আপু। সো আমি এখন এই ড্রেসটা দেখাবো অ্যান্ড দেখিয়েছি অ্যান্ড এটার ক্যাটালগ হচ্ছে HS3006। এক মাসে দুইটা ড্রেস, এই নিয়ে টোটাল তিনটা ড্রেস, আমি তো ফ্যাশন রিভিলের ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ মার্জিয়া আপু, মানে এই লাইফগুলো মানে করতে গেলে আমার মন ভালো হয়ে যায়, কোনো কারণে মন খারাপ থাকলে হচ্ছে আমার মন ভালো হয়ে যায়, কারণ আমার মনে হয় যে আপনারা হচ্ছে ফ্যাশন রিভিউলে ড্রেস এত পছন্দ করেন, মানে আমি লাইভে আসলে এত রিভিউ 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 কিচ্ছু বলেন নাই। থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে ফ্যাশন রিভিউ থেকে ড্রেস নিচ্ছেন অ্যান্ড পছন্দ করছেন। আর আমি মাত্র এই ক্যাটালগটা দেখিয়েছি আর এটা কোড হচ্ছে HS3006। অর্ডার করতে হলে ক্যাটালগের স্ক্রিনশট বা কোড নাম্বার হচ্ছে আমাদেরকে ইনবক্স করে দিতে হবে, HS3006। আই এম অলসো ওয়াচিং ফ্রম ইউকে। হাই ফারিদা আপু, ওয়েলকাম টু ফ্যাশন রিভিলস লাইভ। প্লিজ 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 যারা হচ্ছে ফ্যাশন রিভিলের লাইভ দেখছে, একটু লাইভটা শেয়ার করে দেবেন, কারণ শেয়ার করে দিলে কী হয় যে জামাগুলো আমি কষ্ট করে দেখাচ্ছি সবাই দেখে ফেলতে পারে। লাইভ শেয়ার করলেও কিন্তু ফ্রি হোম ডেলিভারিও পেয়ে যাবেন। এখন হচ্ছে এই কালারটা দেখাবো, এই কালারটা হচ্ছে পেঁয়াজ কালার, লাইট একটা পেঁয়াজ কালার। ঠিক আছে, অ্যান্ড এটার কোড হচ্ছে HS3004। আপু আমিও নিয়েছি, ম্যাটেরিয়ালস টু মাচ গুড, এক্স্যাক্টলি নিলা আপু, আমি তাই বলেছিলাম, এই কথাটাই আমি লাস্ট লাইভে 100 বার বলেছি যে এই যে ড্রেসটা আমি দেখাচ্ছি অরিজিনাল পাকিস্তানি শিফন, ধরলে মনে হবে আর না ছাড়ি। আপু আপনাদের টেলার কি মোচাক ব্রাঞ্চে? হ্যাঁ ইশরাত জাহান আপু, আমাদের টেলার হচ্ছে মোচাক ব্রাঞ্চে। সো লেন্থে আসবে কত? 48 লেন্থে আসবে, 48। ম্যাটেরিয়াল হচ্ছে জর্জের, ফুল ড্রেস হচ্ছে, নেকটা দেখাই, এটা কিন্তু লাইট একটা পেঁয়াজ কালার। ঠিক আছে, প্রাইস হচ্ছে মাত্র 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 2500 টাকা। ফুল বডি এমব্রয়ডারি অ্যান্ড উপরে এরকম স্টোন ওয়ার্ক করা আছে। ঠিক আছে, ফুল বডি এমব্রয়ডারি অ্যান্ড স্টোন ওয়ার্ক করা, অনেক 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 সুন্দর একটা ড্রেস অ্যান্ড নিচে বর্ডারটাও হচ্ছে সম্পূর্ণই ডিজিটাল প্রিন্ট। এছাড়া এই যে ওপরে কাজটা দেখেন, ফুল এমব্রয়ডারির মধ্যে স্টোন ওয়ার্ক, স্টোনগুলো গ্লেজ দিচ্ছে অ্যান্ড অনেক সুন্দরও লাগছে দেখতে সেটা। অ্যান্ড ব্যাকসাইডে হচ্ছে ফুল ডিজিটাল প্রিন্ট করা, এছাড়াও ব্যাকসাইডে নিচে বর্ডারটাও কিন্তু সম্পূর্ণই ডিজিটাল প্রিন্টের। অ্যান্ড কী দেখাবো, স্লিভসের ম্যাটেরিয়ালও জর্জে, এছাড়া ফুল স্লিভসের নিচে বর্ডারটা হচ্ছে এইরকম ডিজিটাল প্রিন্ট করা আছে।
আপু প্রাইস কত? প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা। এত গর্জিয়াস হানসা ড্রেস স্যার, প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা। দেখেন আমি ধরি, দেখলেই বুঝবেন যে কত গর্জিয়াস, কারণ হানসা ড্রেসগুলো একটু কম কাজের ওপর হয় না, কারণ প্লাজো থাকে দেখতে এমনিই সুন্দর লাগে, কিন্তু এই ড্রেসগুলো হানসা কী করেছে, অনেক গর্জিয়াস করেছে, অনেক সুন্দর করেছে, গলার কাছটা সুন্দর। থ্যাংক ইউ সো মাচ নুপাইরা আপু। সো দুপাট্টা ম্যাটেরিয়াল হচ্ছে শিফন, অ্যান্ড সাইডের বর্ডার হচ্ছে কি, সাইডের বর্ডার হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে করা আছে, একটা বর্ডার দেওয়া আছে। অ্যান্ড আপনারা কিন্তু লাইভ শেয়ার করতে ভুলবেন না প্লিজ, কারণ লাইভ শেয়ার না করলে কিন্তু ফ্রি হোম ডেলিভারি আমরা কোনোভাবেই দিতে পারবো না। সো যেটা কোম্পানির পলিসি সেটা পলিসি, তাই না? সো আপনারাও কোনো গার্লস গ্রুপে বা টাইম লাইনে প্লিজ লাইভটা শেয়ার করে, লাইভ চলাকালীন সময় একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন, নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ, তাহলে আপনার ড্রেস আপনি পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারিতে। এগুলোকে জর্জেট আপু, হ্যাঁ বর্ষা আপু, ম্যাটেরিয়াল হচ্ছে জর্জেট। আপু স্কাই ওর গ্রিন কালার হবে? হ্যাঁ গ্রিন কালার হবে রাবে আপু, প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা। সো লাইভ শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড অর্ডার করতে অ্যাভেইলেবল কি না কি ম্যাটেরিয়াল জানার কিচ্ছু দরকার না, আমি সব জানিয়ে দিচ্ছি, অ্যাভেইলেবল আছে বলেই দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড আমি জানি কিছুক্ষণের মধ্যে স্টক আউট হয়ে যাবে। সো আপনারা কী করবেন, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে দেন, আর কোনো কিছু দরকার নেই, বাকি সব কাজ হচ্ছে আমাদের। সো এটা প্লাজোতে চলে যাই, এই যে এখান থেকে ধরে দেখায় আপনাদেরকে কতটুকু আসে, অ্যান্ড ফুল প্লাজোয় কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালে ফুল ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে, জর্জেট ম্যাটেরিয়ালের উপর ফুল ডিজিটাল প্রিন্ট করা, অনেক সুন্দর, পুরো স্কার্টের মতো ঘের হয়ে থাকবে, অ্যান্ড কামিজটা যখন পরবেন মনে হবে যে সাইড দিয়ে একদম ঘেরের কারণে অনেক 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 সুন্দর লাগবে, অ্যান্ড প্রাইসও মাত্র 2500 টাকা। সো চিন্তা করেন 2500 টাকায় যদি এত সুন্দর ফুল এমব্রয়ডারি করা ড্রেস পান কত সুন্দর লাগবে। আর এটা হচ্ছে ইনার, যেটা কিনা স্যান্টেন কাপড়ের, ঠিক আছে, লাইট পেঁয়াজ কালার। সো এখন যাব কোথায়, এখন যাব হচ্ছে ক্যাটালগে, কারণ ক্যাটালগ ছাড়া হচ্ছে আপনারা কি করতে পারবেন না, অর্ডার করতে পারবেন না, ঠিক আছে। অ্যান্ড এটা কোড হচ্ছে HS3004। আপু তোমার কোনটা অনেক ভালো লাগে? জেসমিন আপু আমার তো সবই অনেক ভালো লাগে, এই জন্যই তো আমি যখন সব ড্রেস দেখাই সব ড্রেসই বলি সুন্দর, আমার যে ক্যাটালগ ভালো লাগে আমি সেটাই দেখাই, অ্যান্ড হচ্ছে আমি কোনো স্পেসিফিক্যালি আমি এটা নিবো ওইটা নিবো এরকম করি না, যে ড্রেসটা হচ্ছে সবাই নেওয়ার পরে থাকে আমি সেটা নিয়ে নেই, কারণ সব ক্যাটালগে আমার ভালো লাগে একটা নিলেই হয়। হাই বন্যা মিতা আপু, নিচের দিকে কাজের মধ্যে থ্রি পিস আছে, নিচের দিকে কাজের মতো থ্রি পিস, হ্যাঁ আপু অনেক আছে, আপনি ফ্যাশন রিভিলে এসে নিয়ে নেন, ইনা আপু পেয়ে যাবেন। প্রাইস হচ্ছে প্রভা আপু মাত্র 2500 টাকা। এখন এই পেঁয়াজ কালারটা দেখেছি লাইট পেঁয়াজ, অ্যান্ড এটা কোড হচ্ছে HS3004। প্লিজ বারবার করে বলে দিচ্ছি, লাইভ শেয়ার করতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে, কারণ পলিসি হচ্ছে লাইভ শেয়ার করলে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন, সো অবশ্যই লাইভ শেয়ার করতে হবে। এখন হচ্ছে এই লেমন কালারটা মানে দেখাবো, অ্যান্ড এই এটার কোড হচ্ছে HS3002। মেরুন কালার কিছু থাকলে দেখান প্লিজ, প্রভাবও এই ক্যাটালগে নাই, সো নেক্সট ক্যাটালগে থাকলে দেখিয়ে দিব। HS3002 এটার কোড, ঠিক আছে, লেমন লাইট একটা লেমন, দেখেন যে কত সুন্দর একটা ড্রেস, তাই না? গলার কাজটা দেখাই, ফ্লোরাল ওয়ার্ক করা, কিছুটা রোজের মতো, অ্যান্ড ফুল এরকম স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে, ফুল দেখেন মানে ফুল বলতে বোঝাচ্ছি সম্পূর্ণ বডিটাই এরকম এমব্রয়ডারির ওপর স্টোন ওয়ার্ক করা আছে, অনেক 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 সুন্দর লাগবে, ঠিক আছে, কেন অনেক সুন্দর লাগবে, কারণ সম্পূর্ণই হচ্ছে কাজ করা, এটা নিচে কাজটা দেখেন, ওয়াও জাস্ট ওয়াও, সম্পূর্ণই ফ্লোরাল ওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারির ওপর স্টোন ওয়ার্ক করা আছে, নিচে বর্ডারটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা, যেখানে কিনা স্টোন ওয়ার্ক করা আছে, অ্যান্ড ব্যাকসাইডও সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে। কয়টা ড্রেস দেখানো হয়েছে মিতাপু? 3-4টা মতো দেখানো হয়েছে, এখন আর কয়েকটা বাকি আছে। ব্যাকসাইডও হচ্ছে সম্পূর্ণই ডিজিটাল প্রিন্ট করা, অ্যান্ড ব্যাকসাইডের নিচে বর্ডারটাও হচ্ছে সম্পূর্ণই কিনা ডিজিটাল প্রিন্টের, অ্যান্ড স্লিভস হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের জর্জেট ম্যাটেরিয়াল, অ্যান্ড স্লিভসের বর্ডার, ঠিক আছে,
ড্রেসগুলো আপনাদের কেমন লেগেছে? আপনাদেরও হানসা অনেক প্রিয় একটা ক্যাটালগ আমি জানি, অ্যান্ড হানসার তো অনেক ডিমান্ড, তার উপরে যদি হানসা হয় গর্জিয়াস একদম সেই রকম প্রাইসেই, তাহলে তার কোনো কথাই নেই। আমি জানি এই ড্রেসগুলো হচ্ছে কিছুক্ষণের মধ্যে স্টক আউট হয়ে যাবে, সো যারা ভাবছে নিবো কি নিবো না তারা সেটা না ভেবে নিয়ে নেন, কারণ পাবেন না, অ্যান্ড রিস্টক করবো কি না জানা নাই। প্রাইস হচ্ছে রিয়াপু 2500, সবগুলো ড্রেসের প্রাইসই 2500 টাকা, অ্যান্ড লাইভ শেয়ার করলে পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি। ড্রেসের সাইডে বর্ডারটা অ্যান্ড দুপাট্টা, ম্যাটেরিয়াল হচ্ছে শিফন, দেখেন বানিয়ে পড়লে অনেক 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 সুন্দর লাগবে, ঠিক আছে? ম্যাটেরিয়াল হচ্ছে শিফন। এখন দেখাবো হচ্ছে ইনারটা, যেটা কিনা স্যান্টন কাপড়ের, লাইট একটা লেমন কালার, অনেক অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ মৌসুমি আপু। এখন দেখাই প্লাজোটা, এই তো। সো আমি যদি এখান থেকে ধরি, দেখেন কোথায় আসবে, অ্যান্ড যতটুকু ঘের আছে প্লিজ অতটুকু ঘের দিয়ে বানাবেন, তাহলে হচ্ছে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। সম্পূর্ণ ড্রেসটাই ডিজিটাল প্রিন্টেড, অ্যান্ড ম্যাটেরিয়াল হচ্ছে জর্জেট, ঠিক আছে? এই তো, অ্যান্ড ব্যাক সাইডও হচ্ছে সম্পূর্ণই ডিজিটাল প্রিন্ট করা জর্জেট ম্যাটেরিয়াল। সো যারা নিয়ে নিচ্ছে প্লিজ তাতে করে লাইভ শেয়ার করে দেন, কারণ লাইভ শেয়ার করলে ফ্রি হোম ডেলিভারি, অ্যান্ড 100 টাকা ডেলিভারি চার্জও হচ্ছে কি ফ্রি পেয়ে যাচ্ছেন। এছাড়াও আমি যে কষ্ট করে আপনাদেরকে এত সুন্দর একটা ক্যাটালগও দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার একদম সার্থক হয়ে যাচ্ছে। সো আমি মাত্র এটা দেখালাম, দেখেন এটার কালারটা হচ্ছে আমার নেলপালিশের মতো, তাই না? অ্যান্ড এটার কোড হচ্ছে HS3002, হ্যাঁ এটার কোড হচ্ছে HS3002, অ্যান্ড প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা। সো এখন কি করবো, এখন হচ্ছে নেক্সট ড্রেস দেখাবো। মোর্জার কালেকশন কি আছে আপু? মোর্জা আছে? হ্যাঁ ফারজান আপু, এখনও কিছু আছে, আপনি অর্ডার করে রাখেন, কোনটা চাচ্ছেন থাকলে পেয়ে যাবেন। লেমন কালারটা নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ মিষ্টি আপু। রেড কালার কি আছে? না রিবি আপু, রেড কালার নাই। অ্যান্ড এখন দেখাবো এই অরেঞ্জটা, অ্যান্ড এটার কোড হচ্ছে HS3001। আপু ইনবক্স করেছি, হ্যাঁ ঠিক আছে ডলি আপু, আমরা দেখে নিব। প্লিজ এখন হচ্ছে লাইভটা শেয়ারও করে ফেলেন নিজের টাইম লাইনে পাবলিক করে বা গার্লস গ্রুপে, অ্যান্ড হচ্ছে কি করেন, অ্যান্ড হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে পাঠিয়ে দেন, আর হচ্ছে তাহলে পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি, ঠিক আছে? সো এটা হচ্ছে অরেঞ্জ কালারের ড্রেসটা, অ্যান্ড লেন্থে আসবে 48, ম্যাটেরিয়াল হচ্ছে জর্জেট, ঠিক আছে? অ্যান্ড এই যে গলার কাছে, যেটা কিনা সম্পূর্ণই এমব্রয়ডারি ওয়ার্কের ওপর এরকম স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে? সম্পূর্ণ ড্রেস অনেক 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 সুন্দর, কাজটা দেখেন, অরেঞ্জ অ্যান্ড রেডের একটা কম্বিনেশন, আর এই রেডের কালারটা আমার লিপস্টিকের মতো, সবগুলো পুরো একটা ড্রেসই হচ্ছে কিছু না কিছু আমার সাথে ম্যাচ করেই ফেলছে, ঠিক আছে? সম্পূর্ণই এমব্রয়ডারির ওপর স্টোন ওয়ার্ক করা, ম্যাটেরিয়াল জর্জেট, অ্যান্ড নিচের বর্ডারটা হচ্ছে সম্পূর্ণই ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড স্টোন ওয়ার্ক করা, অ্যান্ড ব্যাক সাইড হচ্ছে ডিজিটাল প্রিন্টের। প্রাইস কিন্তু মাত্র 2500, তাড়াতাড়ি করে লাইভ শেয়ার করে আপনারা নিয়ে নেন, লাইভ শেয়ার করলেই পেয়ে যাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি। অ্যান্ড হচ্ছে কি দেখাবো, স্লিভস দেখাবো, স্লিভস হচ্ছে জর্জেটের, নিচে একটা বর্ডার আছে অ্যান্ড এতো বর্ডার। সো এতো দেখেন কত সুন্দর একটা ড্রেস, তাই না? আমার খুব ভালো লাগছে যে হানসা এত গর্জিয়াস একটা ড্রেস করেছে সেটা ভেবে। আচ্ছা আমি একটু কমেন্ট পড়ি, নলে আপু আমাকে বকা দিবে। আপু তোমার ড্রেসগুলো অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ মৌসুমি আপু। আপু আগের লাইভের ড্রেসগুলো কি হবে? লুবনা আপু কিছু থাকতে পারে, আপনি ইনবক্স করে দেন, থাকলে পেয়ে যাবেন। প্লিজ ঝড়া দেখাও। আচ্ছা কিটি আপু, ইনশাল্লাহ ঝড়া দেখাবো, খুব জলদি দেখাবো। আমি আর তোমার লাইফ দেখবো না, কারণ যত দেখি ততই ভালো লাগে, সব কিনতে ইচ্ছা করে, বাট এত দূরে থাকি যে ইনস্ট্যান্ট পাবো না, বাট নেক্সট ইয়ারে দেশে এসে ফার্স্ট তোমার সাথে দেখা হবে, অ্যান্ড অনেক শপিং করব। আচ্ছা পুরোটাই পড়ি, আচ্ছা অনেক শপিং করবো বলে লাভ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ নীলা আপু। কিন্তু আপনি যে দেশেই থাকেন না কেন, আমরা কিন্তু কুরিয়ার করে পাঠিয়ে দিই ড্রেস দেশের বাইরেও। সো আপনার ড্রেস পছন্দ হলে কোনো টেনশন করেন না, জাস্ট হচ্ছে ক্যাটালগের স্ক্রিনশট বা কোড নাম্বার নিয়ে ইনবক্স করে দেন, আপনি যেই প্রান্তেই থাকেন না কেন পৃথিবীর ড্রেস পেয়ে যাবেন।
লেমেন্টার ক্যাটালগ একটু দেখাও। আচ্ছা লেমেন্টার ক্যাটালগটা দেখি আপু। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ফারজানা আপু। খুব সুন্দর লাগছে প্রিয়ন্তি, থ্যাংক ইউ সো মাচ আরিবি আপু। পিঙ্ক কালার আছে জাসমিন আপু, আমি একটা লাইট পেঁয়াজ কালার দেখিয়েছি, লাইভ শেষ হলে একটু কাইন্ডলি চেক করে নেবেন। হাই ফ্লাওয়ার ফ্লাওয়ার আপু, কেমন আছো তুমি? থ্যাংক ইউ সো মাচ তাসলিম আপু। সোয়েটার দুপাট্টা, দুপাট্টার ম্যাটেরিয়াল হচ্ছে শিফন আর লাইট একটা অরেঞ্জ কালার, সাইডে একটা বর্ডারও দেওয়া আছে। ও ঝর্ণা না ঝরা না ডিয়ার, আইসে জোহরা। ও কিছু জোহরা আছে আমাদের, রিস্টক হয়েছে। আচ্ছা জোহরা কিছু এখনও আছে স্টকে কিটি আপু, কোনোটা পছন্দ হলে আপনি ইনবক্স করে দেন, যদি থাকে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। সো দুপাট্টার সাইডে বর্ডারটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের, এছাড়া ফুল দুপাট্টাই কিন্তু শিফনের, ঠিক আছে? অনেক 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 সুন্দর একটা শিফনের দুপাট্টা অ্যান্ড ড্রেস। অ্যান্ড আমি বারবার একটা কথাই বলছি যে আমার খুব ভালো লাগছে যে হানসা একটু গর্জিয়াস করেছে ড্রেস, সেই প্রাইসের মধ্যেই অনেক গর্জিয়াস করেছে, একটু না অনেক গর্জিয়াস করেছেন, অনেক সুন্দর করেছে। এটা হচ্ছে বর্ডারটা যেটা কিনা জর্জেটের, অ্যান্ড এটা হচ্ছে ফুল কি স্লিভস। সো এখন যাব হচ্ছে সালোয়ারে আপু, শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ ডলি আপু। নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ক্যাটালগের স্ক্রিনশট পাঠিয়ে রাখেন, আর একদম নক করার দরকার নাই, পেয়ে যাবেন। অ্যান্ড এটা হচ্ছে এটার প্লাজো, যেটা কিনা এখান থেকে ধরলে আপনারা দেখতেই পাচ্ছেন কত নিচে আসে, অনেক ঘের। অ্যান্ড প্লিজ যারা হচ্ছে নেবেন তারা এতটুকু ঘের দিয়ে বানাবেন, তাহলে দেখতে অনেক 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 সুন্দর লাগবে। কুরিয়ার সার্ভিস কত না নিলে আপু, আপনি একটু আমাদের ওপরের নাম্বারটাতে ফোন করে কথা বলে নেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? না ইয়েতে দেশের বাইরে। সো এটা হচ্ছে আমি মাত্র দেখিয়েছি, অ্যান্ড এটা কোড হচ্ছে HS3001, ইয়েলো কালার হবে মিস্ত্রি আপু, নাই ক্যাটালগে ইয়েলো কালার হবে না আপু, HS3001, ঠিক আছে? অর্ডার করার নিয়ম আপনারা অলরেডি জানেন, সো আর বললাম না। এখন এটা দেখো ভাই, এটা কোড হচ্ছে HS3005, একটা পেস্ট কালার HS3005। তোমার ড্রেসগুলো খুব সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ ফারজান আপু। সো এখন হচ্ছে এই যে এই পেস্ট কালারটা দেখাবো, লেন্থে আসবে ফর্টি এইট, অ্যান্ড ফুল বডি কিনা এমব্রয়ডারি ওয়ার্ক করা, ঠিক আছে? অনেক সুন্দর ফুল এমব্রয়ডারি ওয়ার্কের উপর এরকম স্টোন ওয়ার্ক করা আছে। প্রাইস মাত্র 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 ২৫০০ টাকা, অ্যান্ড সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করেছে। নিচে বর্ডারটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওপর স্টোন ওয়ার্ক করা আছে, ডিজিটাল প্রিন্টের ওপর স্টোন ওয়ার্ক করা আছে। এছাড়া ব্যাক সাইডে হচ্ছে সম্পূর্ণই ডিজিটাল প্রিন্টের ওপর, জর্জেটের ম্যাটেরিয়াল ওপর ডিজিটাল প্রিন্ট, অ্যান্ড নিচেও হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে, ঠিক আছে? কি দেখাবো এখন, দেখাবো হচ্ছে স্লিভস, স্লিভসের ম্যাটেরিয়াল হচ্ছে জর্জেট, অ্যান্ড ফুল স্লিভসই ডিজিটাল প্রিন্ট করা আছে। অ্যান্ড এগুলো কিন্তু ফোর পিস, মানে ইনারও দেওয়া আছে, যেটা কিনা স্যান্টন কাপড়ের, আপনাদেরকে একবারে দেখাই দিই। এতো এটা হচ্ছে ফোর পিস, সো এটা হচ্ছে ইনার স্যান্টন কাপড়ের, প্রাইস মাত্র ২৫০০ টাকা, ঠিক আছে? অনেক সুন্দর একটা ড্রেস, মানে সবগুলো ড্রেসই আসলে অনেক সুন্দর। অ্যান্ড হচ্ছে এটার দুপাট্টা কন্ট্রাস্ট, সো এই তো শিফন ম্যাটেরিয়াল, আর হচ্ছে সাইডে একটা বর্ডার দেওয়া আছে। লেমেন্টার কোট কত নুপায় আপু, আমি লেমেন্টার দেখাবো, কোনো সমস্যা নেই। দাম হচ্ছে মাত্র 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 ২৫০০ টাকা, ঠিক আছে? প্রাইস হচ্ছে মাত্র ২৫০০ টাকা। আমি দেখাই যে বানিয়ে পড়লে অনেক সুন্দর লাগবে। এখন কি দেখাবো, এখন দেখাবো হচ্ছে সালোয়ার, মাত্র ২৫০০ টাকা। এই তো এটা হচ্ছে সালোয়ার, সালোয়ার তো না প্লাজো। অ্যান্ড প্লিজ আবারও বলছি, যারা এই ড্রেসগুলো নিবে যতটুকু ঘের আছে ততটুকু দিয়েই বানাবে, তাহলে আরও অনেক বেশি সুন্দর লাগবে, ঠিক আছে? সামার কালেকশন কখন দেখাবেন রায়হানা আপু? এগুলোই তো সামার কালেকশন, এগুলোই সামার কালেকশন, এগুলো অনেক সুন্দর ড্রেস, ঠিক আছে? ফুল নিচে হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে, পেস্টের ওপর ম্যাটেরিয়াল জর্জেট, অ্যান্ড কী করবো ক্যাটালগ। আমি মাত্র এই ড্রেসটা দেখিয়েছি, অ্যান্ড এটা ক্যাটালগ হচ্ছে HS3005,
HS3005 ঠিক আছে, অর্ডার করতে হলে ক্যাটালগের স্ক্রিনশট বা কোড নাম্বার আমাদেরকে ইনবক্স করে পাঠিয়ে দিতে হবে HS3005, অ্যান্ড হচ্ছে কি লাইভ শেয়ার করে দিতে হবে। আপু মাথা নষ্ট করে দিলে তাই, আচ্ছা তাই না ডলি আপু, আমি কোনটা নিব নুপার আপু, 10-20 করে গুনেন, যেটাতে 100 পড়বে সেটা নিয়ে নেবেন। আপু আজকে পাকিস্তানি ড্রেস দেখাবে না? হ্যাঁ আপু, এর পরের লাইভে ইনশাল্লাহ দেখাবো। সো আর এই যে গ্রিনটা যেটা হচ্ছে দেখতে চাচ্ছিলেন আপনারা, আর এটা কোড হচ্ছে HS3002 HS3002 HS3002, ঠিক আছে। সো আমার হানসার ক্যাটালগে এই কয়টা, মানে এই কয়টা ড্রেস নিয়ে হচ্ছে ক্যাটালগটা, অনেক সুন্দর ড্রেস, লেট না করে নিয়ে নেন, কারণ হানসা মাত্র 2500 টাকায় একটা গর্জিয়াস ড্রেস, আর হচ্ছে কি ফ্রি হোম ডেলিভারিও পেয়ে যাচ্ছেন লাইভ শেয়ারে। সো এরপরে হচ্ছে একটা পাকিস্তানি কটন কালেকশন, তাই না? এরপর হচ্ছে পাকিস্তানি কটন কালেকশন দেখাবো, যে কারণে হচ্ছে কি না আমি কটনের ড্রেস পরে আসছি। আপু লেমনটা অলরেডি অর্ডার করেছি, মায়না আপু নিশ্চয়ই লাইভও শেয়ার করেছেন ফ্রি হোম ডেলিভারির জন্য, তাই না? তো আরেকটা কথা যেটা বলে দেই কন্টেস্ট নিয়ে, যেটা আমি বলতেই থাকবো 14 তারিখ পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের তো কন্টেস্ট চলছে গ্রুপে, যে ফ্যাশন রিভিলের ড্রেস পরে হচ্ছে আপনার ফেভারিট মানুষকে নিয়ে 3টা ড্রেস অর্ডার করেছি। ডলি আপু কোনো সমস্যা নেই, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখেন, পেয়ে যাবেন, ঠিক আছে। তো হ্যাঁ, কন্টেস্টে আমরা হচ্ছে নিজে ফ্যাশন রিভিলের ড্রেস পরে ফেভারিট মানুষদেরকে নিয়ে ফ্যাশন রিভিলের গ্রুপে একটা ডেসক্রিপশন সহ পোস্ট করতে হবে, অ্যান্ড আমরা হচ্ছে এক একজনের পোস্ট এত 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 সুন্দর, সো একজনের পোস্টের লাইক কমেন্টের সংখ্যা দেখে আসলে আমরা তাকে উইনার করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সবারটাই তো আসলে ডিফারেন্ট সাইড থেকে ইমোশনাল, সবার স্টোরি হচ্ছে সবার কাছে অনেক ইম্পর্টেন্ট, তাই না? সো আমরা ভ্যালেন্টাইন্স ডেতে হচ্ছে কি করবো, তো মানে র্যান্ডামলি উইনার অ্যানাউন্স করবো টোকেনের মাধ্যমে লাইভে এসে। সো আপনারা এখনও যারা পার্টিসিপেট করেন নাই প্লিজ করেন, কারণ উইনার হচ্ছে আমরা চাই সবার স্টোরি সেম জায়গায় থাকুক, যার ভাগ্য হচ্ছে অনেক ভালো সে হচ্ছে উইনার হয়ে যাবে, অ্যান্ড হচ্ছে সবাই পার্টিসিপেট করেন এখনও যারা করেন নাই। মাত্র আজকে কত তারিখ, 7 তারিখ, 8 তারিখ, সো আর মাত্র 6 দিন সময় বাকি, 1 সপ্তাহও নাই। সো যারা হচ্ছে এখনও করেন নাই প্লিজ করেন, পার্টিসিপেট করেন, আপনিও জিতে যেতে পারেন, অ্যান্ড প্রাইস তো জানেনই 3000 টাকা, আমি নেক্সট লাইভেও এসে বলবো, কোনো সমস্যা নেই। সত্যি অনেক সুন্দর ড্রেসগুলো, কোনটা আমি নিব দেখি তো নিতে পারবো না, সবই তো নিতে পারবো না, কারণ আচ্ছা অনেক দূরে থাকি। সাদি আপু কোনো সমস্যা নেই, আমরা বাংলাদেশ, বাংলাদেশের বাইরে সব জায়গায় হচ্ছে ড্রেস পাঠিয়ে থাকি, কোনোটা পছন্দ হলে আপনি হচ্ছে প্যাশন রিভিলে নক করতে পারেন বা উপরে নাম্বারে ফোন করতে পারেন যদি আপনি বেশি দূরে থাকেন বলে আপনার মনে হয়। অ্যান্ড আমি নেক্সট হচ্ছে একটা কটন স্পেশাল লাইভ করবো রিজনেবল প্রাইসে, সো সেই পর্যন্ত সবাই আমার অপেক্ষায় থাকেন, ঠিক আছে। সো আমি 5 মিনিটের মধ্যেই চলে আসছি, থ্যাংক ইউ।